আসসালামু আলাইকুম, আমি ব্লু ডিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নিল চৌধুরী সোহাগ। ব্লু ডিমের সফল ব্যবসার উপায় ব্লু ডিম থেকে আমি এই পর্ব দিয়ে, এটা 31তম পর্ব, এবং এই পর্ব দিয়ে আমি বিভিন্ন সময়ে সফল ব্যবসার উপায় নিয়ে অনেক কথা বলেছি। আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমি কীভাবে আসলে কাজ করি বা আমি কীভাবে সফল হই বা হয়েছি, এই বিষয়টা নিয়ে আপনারা প্রশ্ন করেছেন। তো আজকে সেই বিষয়ে এক্সপ্লেন করব। সফল হওয়ার আসলে খুব বেশি কারণ থাকে না। একটা মানুষ তিন চারটা গুণ থাকলেই সে সফল হতে পারে। একটা গুণ এর আগেও বলেছি, সততা, একটা গুণ পরিশ্রমী, আর একটা গুণ হচ্ছে সৃষ্টিশীল চিন্তা। এই তিনটা গুণ যার ভিতর বিদ্যমান 100% ইনশাল্লাহ সফল হবে। দেখুন, আমার কাজের সিস্টেমটা, অনেকেই বলে আমি তাড়াহুড়া করে কাজ করি, কেন করি? আমার কাছে মনে হয় যে আমার ক্যান্সার হয়েছে, আমাকে ডাক্তার বলছে 1 বছর বাঁচবো, তাহলে আমি কী করতাম? তাড়াহুড়া করে সব কিছু করতাম। তো সেইটা মনে করে আমি দ্রুত গতিতে সব কিছু করি। আমি যখন অফিসে আসি, আমি তাড়াহুড়া করে আমি কী করি, প্রতিজনকে ডাকি যে তোমার কাজ কত দূর, সবাইকে ডেকে ডেকে বলি কার কত দূর কাজ, এবং প্রতিদিন আমাকে ডায়েরিতে লিখে দিতে হয় যে কার কত দূর কাজ করছে, কে কীভাবে কাজ করতেছে, এগুলো আমাকে বারবার দেখাইতে হয়। এখানে ব্যর্থ মানুষ কোনোভাবে ব্লু ডিমে টিকতে পারে না, কারণ আমার যে গতি সেই গতিতে আমার যদি হয় সুপারসনিক গতি, আমাদের অফিসের সবারই সুপারসনিক গতি, তো এই সেই গতি নিয়ে কিন্তু সবাই কাজ করে। আপনারা অনেকেই জানেন যে কোনো, আপনি যদি বড় হতে চান বা ভালো কিছু করতে চান, অবশ্যই কিন্তু আপনার অনেক কাজ করতে হবে একই সাথে, অন্যথায় আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না। আমার যেমন, আমার ব্রেনে সবসময় কাজ কাজ কাজ, আমার ব্রেনে সবসময় ব্যবসা লেগে থাকে। আমি সবসময় সিরকুটে নিজে অনেক সময় লিখে রাখি যে আজকে কী কী কাজ করবো, আজকে অফিসে যে মিটিং ডাকবো, আজকে অফিসে যে একে কল দিব, এটা করবো, ওইটা করবো, এরকম অনেক কিছু লেখা থাকে। আমি চাই সবসময় নিজে কাজ করে শেষ করতে, আমি কাউকে দিয়ে কাজ করে নিজে তৃপ্তি পাই না। তো আমি এত দ্রুত অনেক কিছু করি যে অনেকে আমাকে বলে এত দ্রুত ওঠা কিন্তু ঠিক না। তা আমি মনে করি যে এমন হতে পারে 2-1 বছর পরে আর ব্যবসাও না থাকতে পারে। মার্কেটে এমন একটা হলো যে ব্যবসা যে কেউ করতে এসে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন আগে, যেমন আমরা কোম্পানির ট্যাক্স খুব সহজে দেওয়া হতো, ইনকাম ট্যাক্স, ভ্যাট, এগুলো কিন্তু খুব সহজ ছিল। এখন কিন্তু ডে যত আসতেছে তত কিন্তু আপনি নতুন, আপনি দেখেন যারা বর্তমান সময়ে, এখন অডিট করতে হলেও 50,000 টাকা দিতে হচ্ছে অডিট, আর আগে 1-2 হাজার টাকা অডিট করে আনা যেত যে কোনো কোম্পানি থেকে। দেখেন তাহলে অবশ্যই কতটা কঠিন হচ্ছে কোম্পানির সকল পলিসি। তো সেই জায়গা থেকে আপনি কেন এখনও বসে থাকবেন? আপনি ভাবতেছেন 5 বছর পরে শুরু করবো, 5 বছর পরে আপনি শুরু করতে পারেন কি না সেটাই তো আমার সন্দেহ। আপনারা অনেকেই জানেন, আজকে যেসব নাম শুনতেছেন না, 10 বছর পরে এমন এমন কোম্পানির নাম শুনতে পাবেন যা আপনি আজকে নামই শুনতেছেন না। আবার 10 বছর পরে এমন এমন কোম্পানিকে আর দেখতেই পাবেন না যা আজকে তারা 1 নম্বরে আছে। এই জন্য বসে থেকে কোনো লাভ নেই। আমাকে যেহেতু আমার কাছে শুনতে চেয়েছেন কীভাবে আপনি কাজ করেন, আমার কাজ খুব কুইকলি গতিতে হয়, আমি কখনো কোনো অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখতে চাই না, আমি এটা মানতেও পারি না। আমার যদি সামান্য গাড়িতে একটা চেয়ার, গাড়ির একটা সিটেও যদি কিচকিচ শব্দ হয়, আমি দ্রুত গতিতে ওটাকে রিমুভ করানোর চেষ্টা করি, কারণ আমার এটা ভালো লাগে না। আমার সব কিছুতে, আমাদের অফিস দেখেন যে এত, আমাদের কর্পোরেট অফিস সবাই কেন এত সুন্দর, আমি একটা যদি কেউ একটা জুতা খারাপ পরে আসে সেটাও আমি দেখি, একটা বেল্ট ছিঁড়া থাকলেও আমি সেটা নিয়ে আমি তাকে বলি। পোশাকগুলা আমাদের অফিসে, আমি যে নিজের যে বডি স্প্রে যেগুলো ইউজ করি সেগুলো অফিসে ইউজ করি, কারণ হচ্ছে তাতে করে মানুষ একটা সুন্দর স্মেল পাই। আসলে কি, প্রত্যেকটা জিনিস আমার রুচিশীল মানসিকতার জন্য ব্লু ডিমের সব আপডেট জিনিস চলে আসছে। আমি কখনো কোনো জিনিস 19-20 দেখতে চাই না। তো আপনারা যদি আপনাদের জায়গা থেকে এরকম হন, আপনি অবশ্যই সফল হবেন। আপনাদেরকে একটা কথাই বলবো, একটা মানুষ লেনদেন ভালো করেন, সততা রাখেন এবং পরিশ্রমী হন, আর একটু সৃষ্টিশীল চিন্তা ভাবনা করেন, ইনশাল্লাহ আমি কথা দিলাম আল্লাহর রহমতে সফল হবেন। মানুষের গল্প শুনে কখনো সফল হতে পারবেন না, মানুষের কথা শুনে কখনো সফল হতে পারবেন না। সেটা যদি আপনার লাইফে, সেটা যদি আপনার জীবনে যদি অ্যাপ্লাই না করেন, আপনি কিছুই করতে পারবেন না। দেখুন, আমি কী করি, রাতে ডিজাইন করতে বসে পড়ি, আমি খাইতে যেয়ে কাজ করি, আমার ভালো লাগে। মূলত কাজটাকে আমি একটা আনন্দ উপভোগ করি, কাজটাকে নিজেকে এনজয় করি। আপনারা কাজকে কাজ মনে করেন তাই কিন্তু আপনারা অধৈর্য ধরে যান, আমি কিন্তু অধৈর্য ধরি না। আমাকে 24 ঘন্টাও যদি আমাকে না ঘুমিয়ে যদি কাজ দেন, আমি কাজ করতে পারবো, আমার ভালো লাগে। আমার ঘুমের আগ পর্যন্ত আমি কাজ করি, ঘুম থেকে ওঠার পর ফোনটা নিয়ে কাজ শুরু করি। আমার প্রতিদিন সবাইকে
আমাদের ফ্যাক্টরিতে প্রতিদিন সকালে আমি সবাইকে কল করি, সবাই কে কী করতেছে, কীভাবে করবে, কীভাবে আগাবে, এই যে বিষয়গুলো নিয়ে। মানে এক কথাই, একটা অধিনায়ক যেমন তার অন্য দশ সদস্যকে আগলে রাখে, অন্য দশ সদস্যকে বারবার বিভিন্ন টিপস দিয়ে বিভিন্ন উৎসাহমূলক কথা বলে যেমন কাজ করার প্রতি আগ্রহ রাখে, আমিও এরকম করি। আমাদের এখানে বিভিন্ন, আমাদের যারা সেলসে আছে, বিভিন্ন পদে আছে, তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দেই, তাদেরকে বিভিন্নভাবে উপহার আনি, তাদের জন্য ভালো ভালো তাদের কথা বলি, তারা ভালো কিছু, এইভাবে আস্তে আস্তে তারাও ভালো কিছু করতেছে। তো আসলে আপনারা যা আপনাদের অফিস বা আপনাদের যেখানে প্রতিষ্ঠান, আপনারা শুধু কাজ করিয়ে নিতে চান, কিন্তু তাকে কোনো, আপনি তাদেরকে বলেন যে আপনি এবার সেল ভালো হলে তোমাকে এটা দিব, দেখবেন সেল তারা আগ্রহ করে করবে। চাপ দিয়ে কখনো ভালো কিছু করা যায় না, যদি না তাদেরকে আদর দিতে পারেন। যদি আদরও দিতে পারেন, চাপও দিতে পারেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। শুধু চাপ দিয়ে করতে পারবেন না, শুধু আদর দিয়ে ভালো কিছু আনতে পারবেন না। তো আমাদের প্রতিটা বিষয় থাকে, ব্যবসা এমন একটা বিষয়, এই ব্যবসায় যদি আপনার শরীরে বা রক্তের কণিকায় যদি ব্যবসা না ঢুকে, আপনি কোনোদিনই ব্যবসা করে ভালো কিছু করতে পারবেন না। আপনি আজকে 10,000 টাকা লাভ করছেন, আপনি কী করলেন, আপনি হিসাব না করে আপনি ঘুরতে বের হলেন, আপনি 10,000 টাকা খরচ করে আনলেন, করে আসলেন, আপনি কিন্তু কিছু করতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন, মানুষকে ঠকানোর মানসিকতা যদি আপনি একবার বর্জিত করেন, আপনি যদি মনে করেন যে আমি মানুষের থেকে ভালো কিছু প্রশংসা পাবো, মানুষ আমাকে ভালোবাসবে, এই মানসিকতা নিয়ে আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আমি মনে করি আমার যে গুণাবলী আছে, আপনার বিভিন্ন পর্ব দেখেন বা বিভিন্ন পর্ব দেখেছেন, আমার গুণাবলীগুলো আপনারা আয়ত্ত করেন, আমার গুণাবলীগুলো আপনারা ধরেন, আমি যে গুণ, আমি যেভাবে কাজ করি সেই পদ্ধতিতে আগান, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। এবং আমি জানি ভালো কিছু হবে, আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা পরিশ্রমী, যারা কমিটমেন্ট ঠিক রাখে, যারা ধৈর্যশীল, যারা ভালো কিছু করতে চায়, তাদেরকে কিন্তু আল্লাহ ভালো কিছু তাদেরকে দেন। আমি প্রথম থেকেই বলে আসছিলাম, আমি কেন আমাদের লাভের 20% টাকা এতিম বা সাধারণ মানুষকে দেই, এই রোজার সময় 30,000 মানুষকে খাবার দিয়েছি, এই রোজার সময় 5,000 মানুষকে পাঞ্জাবি দিতেছি, এই রোজার সময় হাজার হাজার মানুষকে আমি বাড়িতে খাবার পাঠাইতেছি। অনেক কিছু গোপন আছে, অনেক কিছু আমি পেজও দেখাইতেছি বা আমাদের এখানে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে আমি দিতেছি এটা বলে, এটা ধরুন না বললেও পারতাম, কিন্তু আমি কেন করি, আমার মনের একটা তৃপ্তি মিটে। এটা করার ফলে আল্লাহ কিন্তু আমার উপর খুশি হন, ব্যবসা কিন্তু খারাপ হয় না, আরও ভালো হয়। তো মানুষকে কিছু দিলে কিন্তু কোনো কিছু কমে না, বরঞ্চ বাড়ে। তো আপনারা কী করেন, আপনারা শুধুমাত্র, মানে আমাদের দেশের একটা প্রবণতা আছে, দুইটা জিনিস খুব ভালো শিখছি, একটা হচ্ছে চুরি করার সিস্টেম, আর একটা হচ্ছে কপি করার সিস্টেম। এই জিনিসগুলো এত আয়ত্ত করছে, কিন্তু এই দুটা বাদে যদি সে যদি কপি করার জায়গায় যদি সে সৃষ্টিশীল করে, আর চুরি করার জায়গায় যদি সে সৎ হয়, 100% সে সফল হবে। আমি বারবার আজকের এই 31তম পর্বের আগ পর্যন্ত যতগুলো পর্ব আছে, দয়া করে একটু পর্বগুলো দেখবেন, প্রত্যেকটা পর্ব 10 মিনিটের, 8 মিনিট, 7 মিনিট বা 11 মিনিট হতে পারে, এই পর্বগুলো দেখবেন। দেখার ফলে আপনি যতটুকু জানতে পারবেন, আমার মনে হয় না আপনার আর কোথাও দৌড়াইতে হবে, আর কোথাও কিছু দেখতে হবে, আপনি এই পর্বগুলো দেখে এত কিছু শিখবেন। একটু ধৈর্য ধরে দেখুন, আপনি যা শিখবেন, আপনি মিনিমাম 10 বছর আগিয়ে যাবেন অন্যদের থেকে। আমি কথা দিলাম মিনিমাম 10 বছর, আজকে থেকে শুরু করুন, কিছু একটা করুন, করলে দেখবেন ভালো কিছু অবশ্যই আসবে, এবং অবশ্যই আসবে, আসবে। জিদ নিয়ে পড়ে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। তো আজকের পর্ব এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।